খৈয়াছড়া ঝর্ণা। বলা হয়ে থাকে চট্টগ্রাম জেলার সবথেকে বড় ঝর্ণা এটি। টোটাল 12টি স্টেপের এই ঝর্ণাটি সম্পূর্ণ পাড়ি দেওয়া যথেষ্ট কষ্টসাধ্য। আজকের ভিডিওতে এক্সপ্লেইন করব কিভাবে একদিনের ট্যুরে খুব সহজে ঘুরে আসতে পারেন খৈয়াছড়া ঝর্ণা থেকে। আমরা একই দিনে নাপিতাছড়া ট্রেইল শেষ করে এখন যাচ্ছি জনপ্রিয় এই ঝর্ণার দিকে। উপরের আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। চলুন এখন আমাদের যাত্রা শুরু করা যাক। আমাদের যাত্রা স্টার্ট হচ্ছে খৈয়াছড়া এন্ট্রি পয়েন্ট থেকে। ফেনী অথবা সীতাকুণ্ড থেকে এক ঘন্টায় চলে আসতে পারেন এখানে। আমার আগের ভিডিওতে ঢাকা থেকে ফেনী আসার গাইডলাইন বলে দিয়েছি, দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এবং ঠিক এক্স্যাক্টলি বলতে গেলে হচ্ছে খৈয়াছড়া পয়েন্টে। তো আমরা এখন হচ্ছে সিএনজিগুলো লাইনে এসেছি, যেখান থেকে হচ্ছে ঝর্ণা যাওয়া লাইন। আমার কি লাইনে চলে না? হ্যাঁ, কোনটা? যাই হোক, আমরা একটা সিএনজি নিয়ে নিলাম। এখানে হচ্ছে লাইন, আমার লাইনে কত করে? 15 টাকা করে পার পার্সন, আর রিজার্ভ নিলে 75 টাকা। আমাদের যে টাইম শর্ট, আমরা হচ্ছে রিজার্ভ নিয়ে নিয়েছি। সো 75 টাকা এখন যাচ্ছি। এটা একদম মানে তিনজালা পথে শেষ পর্যন্ত নিয়ে নামিয়ে দিবে, তারপর আমাদেরকে হাটের চার্ট করতে হবে। প্রায় 10 মিনিটের মতো সিএনজিতে করে আসলাম। সো অ্যাপ্রক্সিমেটলি 40 থেকে 45 মিনিট থাকতে পারে, দেখা যাক কতক্ষণ সময় লাগে। অ্যাকচুয়ালি খুবই ইজি এবং কমার্শিয়াল এই রুটগুলো। আমার এর আগে একবার খৈয়াছড়া আসার অভিজ্ঞতা হয়েছে সেই 2016 সালে। তখন এটা অনেকটা র এবং ওয়াইল্ড ছিল, এখন তো মেবি অনেকটাই ডেকোরেটেড। সো জিরিপথ শুরু হওয়ার আগে মূলত এইরকম কাঁচা রাস্তা। সো আশা করি খুব দ্রুতই আমরা জিরিপথের সন্ধান পাব। এইসব দোকানে হচ্ছে লাঠি বিক্রি করে এবং অ্যাংলেট এবং বাইক পার্কিং, যারা বাইক নিয়ে আসে এখানে বাইক রেখে তারপর ভিতরে যায়। একটা হোটেল আছে এদিকে, সাইমুন হোটেল। সমতল মাটির রাস্তা শেষ করে এখন পাহাড়ির আঁকা বাঁকা উঁচু নিচু পথ বেয়ে উঠছি। এখানে আপনি ফ্রেশ লেমন ওয়াটার এবং ম্যাঙ্গো জুস আছে। ম্যাঙ্গো জুস 40 টাকা করে, 30 টাকা করে, আর 10 টাকা করে। ফুল পাতা ছিঁড়বেন না, সৌজন্যে ঝর্ণা সোসাইটি, ঝর্ণারও সোসাইটি আছে। বাবার বাবা, অনেক হোটেল রেস্টুরেন্টের পর এটাই লাস্ট টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট। এই টিকিটটা নিচ্ছে কি মানে বন বিভাগ না? এইটা হচ্ছে খৈয়াছড়ায় ঢুকার আগের সতর্কীকরণ, যেমন গাইড নিতে হবে, সাবধানে পথ চলতে হবে, গাছগাছালির কোনো ক্ষতি করা যাবে না, কোনো এদিক সেদিক চলে যাওয়া যাবে না, তাহলে হারিয়ে যাওয়ার চান্স আছে, ঝর্ণা থেকে লাভ দেওয়া যাবে না, বিপজ্জনক সাইনগুলো মেনে চলতে হবে, বিকেল 4টার পরে ঝর্ণায় প্রবেশ করা যাবে না। মোটামুটি একটা উঁচু পাহাড় বেয়ে উঠছি, কাদামাটির জন্য একদম পিচ্ছিল হয়ে আছে জায়গাটা। যথেষ্ট পিচ্ছিল, অনেক বেশি পিচ্ছিল বর্ধমাত্র রাস্তা। যেখানে যেখানে জিরিপথ আছে তো জায়গাগুলো একটুখানি শিথিল করে, এছাড়া ভালোই কঠিন। আপনি ঢুকেন, হ্যাঁ দেখেন দেখেন আপনি কিভাবে যাচ্ছে। এই পয়েন্টটা আসলে খুব সুন্দর, এদিক দিয়ে ঝর্ণার পানি পড়ছে। এখানে হচ্ছে একটু দড়ি দেওয়া আছে, মানে যাদের যেতে সমস্যা হয় প্রায় কোমর পরিমাণ পানি, এটা ধরে পার হতে হয়। আর এদিক দিয়ে হচ্ছে পাহাড়ের উপরে উঠতে হবে, উঠে তারপর নামলে মেবি ঝর্ণাটা। নিচ দিয়ে কেন, এই পাশটা তো ইজি। ঝর্ণার পানি
ক্রমেই তীব্র হচ্ছে, মানে ঝর্ণার অনেকটা কাছাকাছি বোঝাই যাচ্ছে। পানির স্রোতটা অনেক বেশি, আশা করি যথেষ্ট ভালো পানি পাওয়া যাবে আজকে কৈয়াছড়াতে। এখান থেকে একটু একটু করে উঁকি দিচ্ছে ঝর্ণা। এটাই হচ্ছে সে কাঙ্ক্ষিত কৈয়াছড়া ঝর্ণা, বিশাল উপর থেকে পড়ছে, বিশাল ওয়াইড এবং পানির ফ্লোটা অনেক বেশি এবং সাথে প্রচুর পরিমাণে মানুষ। এই ঝর্ণাটা এতটাই সুবিশাল যে ওয়াইডনেস এবং লম্বা এবং এত দূর থেকে পানি পড়ছে এবং পানির যে বিশালতা এবং যে পরিমাণ ফ্লোট এটা আসলে অসাধারণ। এর সামনে একটা গভীর কুয়ার মতো আছে, অনেকটা আমার বুক পরিমাণ পানি, বাট সেফলি নামা যায়। এবং এই পাশ দিয়ে হচ্ছে সেকেন্ড স্টেপগুলোতে, মানে উপরের স্টেপগুলোতে উঠার রাস্তা। এরই মাঝে খৈয়াছড়া ঝর্ণার সাথে শেষ হচ্ছে আমাদের মিশ্বরাই টু সীতাকুণ্ড রেঞ্জের সিরিজ ভিডিও। পুরো সিরিজ ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সবগুলো ভিডিও দেখলে আপনার ট্রাভেল প্ল্যান হবে একদম গোছালো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।